গুড মর্নিং, সুপ্রভাত। এখন সময় সকাল 9:30। গ্যাংটক হোটেল ছেড়ে নর্থ সিকিমের দিকে রওনা দিয়েছি। চারদিকে ঝলমলে রোদ, গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে মাঝে মাঝে। ঠান্ডা হাওয়ার তীব্রতা এখনও কমেনি। আজ আমাদের সফরের সাথে আছে পার্থদা, যে বিগত 2 দশক থেকে গ্যাংটকে থাকে। তার জন্যই নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে নর্থ সিকিম যাওয়া সম্ভব হয়েছে। মানে নর্থ সিকিমের পারমিট পার্থদা বার করেছে। আর সাথে আছে কো ড্রাইভার নিমা, যে গ্যাংটকেই থাকে। আমার সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে সাবস্ক্রাইব করুন, এমনই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আঁকা বাঁকা গোল গোল ঘোরাঘুরি পাহাড়ি রাস্তা এবং মনোরম ভূখণ্ডের মধ্যে দিয়ে 6 থেকে 9 ঘন্টার গাড়ি আমাদের লাচেন নিয়ে যাবে। কোথাও না দাঁড়িয়ে 6 ঘন্টা, আর সব দেখতে দেখতে যদি যাওয়া হয় তবে 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে। প্রকৃতি মায়ের কোলে সুন্দরভাবে উপবিষ্ট সিকিম হল উত্তর পূর্ব ভারতের ভ্রমণ করার জন্য একটি মনোরম স্থান। এই ছোট্ট রাজ্যে ট্যুরিস্টদের জন্য প্রকৃতি থেকে অ্যাডভেঞ্চার, আধ্যাত্মবাদ থেকে সংস্কৃতি এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে উষ্ণ হৃদয়ের মানুষদের জন্য মনের শান্তি দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। সিকিম সেই সব জায়গাগুলির মধ্যে একটি যা একজন ভ্রমণ আগ্রহী ট্যুরিস্টের সমস্ত ইচ্ছা পূর্ণ করে। গ্যাংটক হলো সেই গন্তব্য যেখান থেকে নর্থ সিকিমের ট্যুর শুরু হয়। সুন্দর ল্যান্ডস্কেপ, রাজকীয় মনেস্ট্রি, সমৃদ্ধ সংস্কৃতি এবং উষ্ণ হৃদয়ের মানুষদের দ্বারা আশীর্বাদিত সিকিম রাজধানী শহরটি সমস্ত ধরনের ভ্রমণকারী এবং তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করে। উত্তর সিকিমের একটি প্রধান শহর এবং জেলার প্রশাসনিক দপ্তর হওয়ায় শিলিগুড়ির NST বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ বা শেয়ার ট্যাক্সি ভাড়া করে সহজেই মঙ্গনে পৌঁছানো যায়। শিলিগুড়ি থেকে ড্রাইভ করার সময় আপনি প্রথমে রংপো গ্রাম অতিক্রম করবেন সিকিমের প্রবেশদ্বার। রংপো পেরিয়ে পূর্ব সিকিমের সিংটামে পৌঁছাবেন। সিংটাম থেকে রাস্তা দুটো দিকে চলে গেছে, একটি গ্যাংটক ও পূর্ব সিকিমের দিকে এবং অন্যটি মাঙ্গানের দিকে নিয়ে যায়। সিংটাম থেকে মাঙ্গান যাওয়ার পথে কিছু প্রধান ল্যান্ডমার্ক যা আপনি অতিক্রম করবেন তা হলো ডিকচুক গ্রাম এবং রংরাং গ্রাম। 67 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটক থেকে সড়ক পথে মাঙ্গানে পৌঁছানো যায়। মাঙ্গান বাজার পেট্রোল পাম্প হলো মাঙ্গানের আশেপাশে একমাত্র পেট্রোল পাম্প এবং এরপরে মাঙ্গান থেকে 32 কিলোমিটার দূরে চুংথামে একটি পেট্রোল পাম্প পাওয়া যায়, যদিও সেখানে সবসময় পেট্রোল বা ডিজেল অ্যাভেলেবেল থাকে না। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত মনোরম গ্রাম মাঙ্গান উত্তর সিকিমের প্রবেশদ্বার হিসাবে কাজ করে, যা আপনাকে লেপচা এবং তাদের অন্যান্য সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। প্রাথমিকভাবে জাংগু, লাচেন এবং লাচুংয়ের একটি থামার জায়গা হিসাবে ব্যবহৃত হয়। গ্রামটি 1903 সালে স্থানীয় জমিদার রিনজিং নামগাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মাঙ্গান নামটি এসেছে লেপচা শব্দ মানগান থেকে, যার অর্থ লুকানো জায়গা। এই অঞ্চলের নেপালি বাসিন্দারা বছরের পর বছর ধরে এর উচ্চারণ পরিবর্তন করে মাঙ্গানে পরিণত করেছে। এই পাহাড়ি রিসর্টের প্রশান্তি আপনার ভ্রমণের ক্লান্তি দূর করবে নিমেষেই। চমৎকার পূর্ব হিমালয়ের দৃশ্য, চকচকে জলের স্রোত, সুন্দর ছোট পাখির কিচিরমিচির, বৌদ্ধ মন্ত্রের মায়াবী শব্দ সবই উত্তর সিকিমে আপনার অ্যাডভেঞ্চার শুরু করার আগে বসে বসে আরাম করার জন্য নিখুঁত পরিবেশ প্রদান করে মঙ্গন।
জেলার ভৌগোলিক দক্ষিণে সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000 ফুট উচ্চতায় অবস্থিত মাঙ্গান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রাজকীয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দর্শনীয় দৃশ্য দেখায়। পাকসাক ভিউ পয়েন্ট মাঙ্গান থেকে প্রায় 3 কিলোমিটার উচ্চরে কাঞ্চনজঙ্ঘার পূর্ব দিকের একটি দৃশ্য দেখায়। কিংবদন্তি সত্যজিৎ রায় যখন এখানে একটি সিনেমার শুটিং করেছিলেন তখন এটিকে পাহাড়ের সেরা দৃশ্য বলে অভিহিত করেছিলেন। মাঙ্গান থেকে প্রায় 2 কিলোমিটার এগিয়ে সিংহি ভিউ পয়েন্ট রয়েছে, যা তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের অপূর্ব দৃশ্য দেখায়। এখান থেকেই বিখ্যাত উদ্ভিদ বৈজ্ঞানিক জোসেফ ডাল্টন হুকার 1840-এর দশকে উত্তর সিকিম ভ্রমণের সময় লেপচাদের সংরক্ষিত অঞ্চলে প্রবেশের অনুমতি না পেয়ে কাঞ্চনজঙ্ঘার চমৎকার চূড়াটি দেখেছিলেন। মাঙ্গান থেকে লাচেন যাওয়ার পথে আপনি একটি দ্রুত ফটো সেশনের জন্য ভিউ পয়েন্টে থামতে পারেন। সিংহিক থেকে একটু এগিয়ে আপনি মেঞ্চুতে অত্যাশ্চর্য মেঞ্চু জলপ্রপাতেও থামতে পারেন। একটি বিশাল উচ্চতার থেকে পড়ে জল একটি ধাপ করা প্রাচীরের নিচে নেমে আসে। সূর্যের আলো তার স্ফটিক সাদা জলে রামধনু তৈরি করে। লাচেনের দিকে রওনা হওয়া পর্যটকরা অবশ্যই দ্রুত বিরতি এবং কিছু সেলফির জন্য এখানে থামতে ভুলবেন না। মেঞ্চু থেকে মাত্র 4 কিলোমিটার এগিয়ে নাগা নামক একটি ছোট্ট গ্রাম রয়েছে, যা তার দুর্দান্ত ওয়াটারফলসের জন্য পরিচিত। এই অঞ্চলের বৃহত্তম জলপ্রপাতগুলির মধ্যে একটি নাগা জলপ্রপাত একটি পর্যটক চুম্বক এবং পিক সিজনে এখানে ন্যূনতম 45 মিনিটের জন্য ট্রাফিক জ্যাম আশা করতে পারেন। রেলখোলা ব্রিজের ঠিক পাশে অবস্থিত একটি উঁচু সিমেন্টের প্ল্যাটফর্ম থেকে জলপ্রপাতগুলিকে দেখা যায়। এই পথ তার অপ্রয়োজনীয় সৌন্দর্যের জন্য পরিচিত। 2,590 মিটার উচ্চতায় অবস্থিত লাচেন হল নর্থ সিকিমের সব থেকে আকর্ষণীয় ট্রেকগুলির সূচনা এবং গুরুদংমার ও সোমালু হ্রদের প্রবেশদ্বার। লাচেন একসময় রাখালদের শীতকালীন আবাস হিসাবে পরিচিত ছিল, যারা গ্রীষ্মকালে তাদের ইয়াক নিয়ে তিব্বতের সীমান্তবর্তী আলপাইন চারণভূমিতে কাটাত। লাচেন এখন নর্থ সিকিমের ট্রেকিংয়ের জন্য একটি জনপ্রিয় বেস ক্যাম্প। নিচে আমরা দেখছি চুংথাং ড্যাম, চারিদিক পাহাড়ে ঘেরা ড্যাম, তারই পাশে সুন্দর ছোট্ট শহর চুংথাং। এখান থেকে রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে একটি লাচেন ও অপরটি লাচুংয়ের দিকে যায়। আমরা চুংথাং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারেন, কারণ এরপর আর সেইভাবে কিছু পাবেন না। এখানে এটিএম থেকে টাকা তুলে নিতে পারেন প্রয়োজনে। সময় অনেক হয়ে গেছে, ঘড়িতে বিকেল 4টে বাজছে, সবে লাচেনচু পার করছি, সব দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। চলুন লাচেনচুকে একটু কাছের থেকে দেখা যাক। লাচেনচু মানে লাচেন নদী, সিকিমিজ ভাষায় চু এর অর্থ নদী। আমাদের সফরে আমরা রাজকীয় গুরুদংমার লেক এর সৌন্দর্যটা একদম কাছের থেকে প্রত্যক্ষ করব, যা সিকিমের সর্বোচ্চ হ্রদ এবং 5,181 মিটার উচ্চতায় অবস্থিত। স্ফটিক স্বচ্ছ হ্রদটি তুষার ঢাকা পর্বত দ্বারা বেষ্টিত। বৌদ্ধ প্রার্থনা পতাকা ও একটি মন্দির যেখানে স্থানটির আধ্যাত্মিক অনুভূতি আরও বাড়িয়ে দেয়। গুরুদংমার শীতকাল জুড়ে বরফে ঢাকা থাকে, তবে গ্রীষ্মকালে টুরিস্টরা এর ঝকঝকে জল উপভোগ করতে পারে।